মহালয়ার দিন কাকের এই সংকেত আপনার জীবনে সৌভাগ্য এনে দিতে পারে। আপনারা হয়তো জানেন কাক হলো ভগবানের দূত, তাই মহালয়ার দিন অর্থাৎ দেবীপক্ষের সূচনা এবং পিতৃপক্ষের অবসানকালে কাকের ডাক বা কাকের সংকেত আপনার জীবনে সৌভাগ্য আনতেই পারে। এবারের মহালয়া হবে 6 অক্টোবর বুধবার। আপনারা যদি আরেকটু বিস্তারিত জানতে চান, আপনাদের বলছি 19-আশ্বিন 1428 বুধবার অমাবস্যা তিথিতে হবে মহালয়া। হস্তা নক্ষত্র এবং ব্রহ্মযোগে এই মহালয়া সুসংগঠিত হবে। তাই যদি আপনি পারেন অতি অবশ্যই কাকের এই বিশেষ সংকেতগুলি শুনতে ভুলবেন না। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের উপাসনা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করবেন। আর যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলের সদস্য হয়েছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের এইভাবে সহযোগিতা করার জন্য। তবে চলুন এবার মূল বিষয়টি বলা যাক। মহালয়ার অমাবস্যা বছরের অন্যান্য অমাবস্যাগুলির মধ্যে অন্যতম অমাবস্যা। আপনারা জানেন গত মাসে গেছে কৌশিকী অমাবস্যা, আর এই মাসে হচ্ছে মহালয়ার অমাবস্যা, এবং এর পরের অমাবস্যাটা হচ্ছে দীপান্বিতা অমাবস্যা অর্থাৎ কালী পুজোর অমাবস্যা। এই পরপর তিনটি অমাবস্যা যোগ আমাদের জীবনে বহু তন্ত্রক্রিয়া, বহু অসাধ্য কাজ সাধিত করতে পারে। তাই এই অমাবস্যাটায় যদি কাকের এই বিশেষ কিছু সংকেত আপনি পান, সেক্ষেত্রে আপনার সৌভাগ্যের কথা বলে। আমি কেবলমাত্র আজকে সেই সৌভাগ্যের সংকেতগুলোই আপনাদের বলবো। সাধারণভাবে কাক আমাদের বাড়ির চারপাশে পরিবেশে প্রত্যেক দিনই ডাকে, কিন্তু এই অমাবস্যা যোগে যে ব্রহ্মযোগ তৈরি হয়েছে, সেক্ষেত্রে এই যে কাকের সংকেতগুলো তা কিন্তু ক্ষমতা বহু গুণ বেড়ে যাবে। অর্থাৎ সাধারণত আমাদের বাড়ির সামনে সকালে যদি পূর্ব দিকে কাক ডাকে, সেক্ষেত্রে শুভ কথা বলা হয়েছে। আর এই মহালয়ার যোগে যে ব্রহ্মযোগ তৈরি হয়েছে, তাতে যদি কাক ডাকে, তাহলে জানবেন আপনার জন্যে অত্যন্তই অশুভ। এবং যদি আপনি এই সংকেত বুঝতে পারেন এবং কাককে খেতে দেন, তাহলে আরও শুভ। এই সংকেত যদি দক্ষিণ দিক থেকে পান দুপুর 12টার আগে, তাহলে জানবেন আপনার অর্থনৈতিক উন্নতি অবধারিত হবে। জীবনে যে বিভিন্ন প্রকার বাধা পড়ছে, সেই সব বাধাগুলি কিন্তু কেটে গিয়ে এক নিমিষে আপনার অর্থনৈতিক উন্নতি হবে। তাই জীবন হবে সুন্দর এবং মধুময়। তাই আপনারা অতি অবশ্যই অর্থনৈতিক উন্নতি যদি করতে চান, আপনারা চেষ্টা করবেন এই বাধাগুলিকে কাটাতে। শুধু তাই নয়, জীবনে উন্নতির চরম শিখরে পৌঁছাতে। প্রিয় বন্ধুরা, আপনারা কমবেশি প্রত্যেকেই হয়তো জানেন যে কাকের ডাকের বিশেষ গুরুত্ব রয়েছে
মহালয়া যোগে তা আরও বেশি মাহাত্মপূর্ণ হয়ে উঠেছে। তাই কাকের ডাক আপনাদের অবশ্যই খেয়াল করতে হবে। আর আমাদের এই ধরনের ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য এবং শিরোধার্য। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। মহালয়ার দিন কাকের এই সংকেত আপনার জীবনে সৌভাগ্য এনে দিতে পারে। আপনারা হয়তো জানেন কাক হলো ভগবানের দূত, তাই মহালয়ার দিন অর্থাৎ দেবীপক্ষের সূচনা এবং পিতৃপক্ষের অবসানকালে কাকের ডাক বা কাকের সংকেত আপনার জীবনে সৌভাগ্য আনতেই পারে। এবারের মহালয়া হবে 6 অক্টোবর বুধবার। আপনারা যদি আরেকটু বিস্তারিত জানতে চান, আপনাদের বলছি 19-আশ্বিন-1428 বুধবার অমাবস্যা তিথিতে হবে মহালয়া। হস্তা নক্ষত্র এবং ব্রহ্মযোগে এই মহালয়া সুসংগঠিত হবে। তাই যদি আপনি পারেন অতি অবশ্যই কাকের এই বিশেষ সংকেতগুলি শুনতে ভুলবেন না। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের উপাসনা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করবেন। আর যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলের সদস্য হয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের এইভাবে সহযোগিতা করার জন্য। তবে চলুন এবার মূল বিষয়টি বলা যাক। মহালয়ার অমাবস্যা বছরের অন্যান্য অমাবস্যাগুলির মধ্যে অন্যতম অমাবস্যা। আপনারা জানেন গত মাসে গেছে কৌশিকী অমাবস্যা, আর এই মাসে হচ্ছে মহালয়ার অমাবস্যা, এবং এর পরের অমাবস্যাটা হচ্ছে